এবং ছোট শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ পার্টের অ্যান্সার আমরা এর আগে ভিডিও দেখেছি। আজকে ভিডিওতে আমরা এক কথার যে প্রশ্নগুলো আছে গণিত বিষয়ে, সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। আমি জাস্ট বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষার হলে যখন অ্যান্সার করবে, যাতে নিজেরা ঠিকভাবে অ্যান্সার করতে পারো। এক কথা উত্তরে প্রথম প্রশ্নে বলা আছে, 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো 40 টাকায় কেনা কোনো জিনিসে এখানে আমরা লাভ বের করবো। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাই না? সেটা আমি জানি। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 50 আর ক্রয় মূল্য হচ্ছে 40, তাহলে কত লাভ, কত হয়েছে লাভ? হয়েছে 10। 10 কিসের উপর? ক্রয় মূল্যের উপর। 40 টাকায় লাভ হয়েছে 10 টাকা, তাই না? ক্রয় মূল্য 40 টাকায় 10 টাকায় লাভ হয়েছে। তাহলে আমরা শতকরা কত লাভ হয়েছে, তাহলে আমরা প্রথমে এবার লিখতে পারবো ঠিক নিয়মে 40 টাকায় লাভ হয়। তোমরা এটা লিখে নিও, 40 টাকায় লাভ লিখার দরকার নেই, কারণ এক কথা উত্তর তো 40 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকা কত? আর 1 টাকা কত হবে? 10/40। আর 100 টাকা কত? 100 টাকা হবে 10 40 গুণ 100। ধরো 100 আমরা এই পাশে লিখলাম, ওকে, এই পাশে না লিখলে এই পাশে লিখলাম 100 হয়ে গেল। আচ্ছা, স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, 100 টাকা এখানে লিখলাম। হ্যাঁ, তো শূন্য শূন্য কাটা যায়, 4 দ্বারা যদি ভাগ, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 আর 5 গুণ করলে, 5 আর 5 গুণ করলে কত? 25। তাহলে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে 25 টাকা, বা 25 যদি শতকরা না বলতো কত লাভ হবে শতকরা, তাহলে 25% লিখতে পারতাম। যেহেতু কত লাভ হবে, তাহলে 25%, যেহেতু আমাদের শতকরা জানতে চেয়েছে, তাহলে শতকরা লাভ হবে 25 টাকা। ওকে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 5, 4, 3 সংখ্যা 3টির যোগফলকে ধার হিসাবে বিবেচনা করে ঘনত্ব দিতে 5, 4, 3 মাপের কয়টি ঘনবস্তু প্রয়োজন? 5, 4, 3 সংখ্যাটির 3টি যোগফলকে, যোগফল কত হয়? 5 আর 4 9, 9 আর 3 12, তাহলে যোগফল হচ্ছে 12। 12কে আমরা ধার হিসেবে নিব, ধার হিসেবে বিবেচনা করে ঘনক আকৃতির 5 × 3 × 4 × 3 এরকম কয়টি ঘনবস্তু তৈরি করা সম্ভব, কয়টা ঘনবস্তু সম্ভব, এটা নিয়ে তোমাদের বইতে বিস্তারিত একটা আলোচনা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সেখানে আমরা দেখেছি যে সেখানে ঘনবস্তু তৈরি করা সম্ভব হচ্ছে 60টা, সরি 6টা, 6টা ঘনবস্তু তৈরি করা সম্ভব এই আকৃতির। পরবর্তী প্রশ্নে বলা আছে 5.5, 5 -5.5 এবং -6.5, 6.5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র তো আমরা জানি, তাই না? সূত্র হচ্ছে x1 + x2/2, y1 + y2/2, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র। তাহলে এখানে x1 কত? x1 হচ্ছে আমার 5.5, তাহলে 5.5, 5.5 প্লাস x2, x2 কত? -6.5, তো মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, -6.5, -6.5 কে 2 দ্বারা ভাগ, তাই না? কমা, এবার y1 + y2, y1 হচ্ছে -5.5, -5.5 প্লাস y2 কত? 6.5 প্লাস 6.5 বাই 2, তাহলে উপরে কত থাকছে? 5.5 -6.5, তাহলে এখানে মাইনাসটা বেশি, তার মানে -1 থাকছে উপরে বাই 2, কমা এখানে কত থাকছে? +1/2, তাহলে -1/2 কে কত লিখতে পারি আমরা? -0.5, কমা এটা প্লাস যেহেতু আছে, তাহলে 0.5, তাহলে -0.5, 0.5, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। পরবর্তীতে যদি আমরা করতে চাই, পরবর্তীতে আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং সেক্ষেত্রে যেটি বলা হয়েছে যে MSB এর স্থানীয় মান কত, এখানে যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে সেটার স্থানীয় মান MSB তে স্থানীয় মান কত? স্থানীয় মান আমরা বের করতে জানি সহজে, সেটা হচ্ছে আমাদের যদি বের করতে চাই এখানে সংখ্যাটা কত আছে দেওয়া, তো 101101, যদি MSB স্থানীয় মান বের করতে চাই, এক এটার জন্য হচ্ছে 2^0, শূন্যের জন্য হচ্ছে 2^1, জন্য হচ্ছে 2^2, এই ওয়ানের জন্য 2^3, এটার জন্য হচ্ছে 2^4, এটার জন্য হচ্ছে 2^5, তাহলে MSB যদি করি, MSB মানে হচ্ছে নিচেরটা, তাই না? তাহলে MSB কত? 2^5 বা 32, 32 লেখা যাবে না, 2^5, তাহলে MSB স্থানীয় মান কত হবে? 2^5। ওকে, আচ্ছা, পরবর্তী বলা হয়েছে কোনো বৃত্তের ব্যাস যদি 7 সেন্টিমিটার হয় এবং তাহলে সেই বৃত্তের পরিধি কত? ব্যাস বলা হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে পরিধি কত? তো আমরা পরিধির সূত্র জানি, পরিধির সূত্র হচ্ছে 2πr, তাই না?
5, আর এখানে 2 আর হচ্ছে আমার 2 5, আর হচ্ছে আমার পরিধিসূত্র, আর 2 আর হচ্ছে আমার ব্যাস, 2 আর হচ্ছে আমার ব্যাস, তাহলে ব্যাসের মান দেওয়া আছে 7, তাহলে 2 আর জায়গায় আমি 7 বসাবো, আর 5 তাহলে 7 5, তাহলে কোন ভিতর ব্যাস যদি 7 হয় তাহলে পরিধি কত হবে 7 5। 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করলে চক্রবৃদ্ধি মূল নির্ণয় সূত্রে এন এর মান কত ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা কঠিনভাবে ম্যাথটা না করে সহজে করতে চাই, দেখো 1 বছরে আমরা জানি কয় মাস, 12 মাস, তাই না? এখানে বলছে কয় মাস, 6 মাস অন্তর অন্তর, তার মানে 2 বার, 6 মাস অন্তর, 1 বছরে কয় মাস, 12 মাস, তো 6 মাস বলা আছে, তাহলে 2 বার, বছরে কয়বার, 2 বার, 6 যোগ 6, 12কে বাঙালি কি হয়, 6 যোগ 6, তার মানে বছরে 2 বার, তাহলে 2 বার হচ্ছে মুনাফা দেওয়া লাগবে। এখন কয় বছর দেওয়া লাগবে, 5 বছর, 5 বছর দেওয়া লাগবে, প্রতি বছরে 2 বার করে 5 বছর দেওয়া লাগবে, মানে 10 বার, তাই না? 5 বছর দেওয়া লাগবে, প্রতি বছর 2 বার করে, তাহলে 10 বার, তাহলে এন এর সূত্রে এন কত হবে, এন এর মান হবে 10, মানে 10, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে 0,0 এবং 4,0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, ঢালের সূত্র আমরা জানি এম ইকুয়াল কত, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু কত, এটা হচ্ছে আমার x1 x2, y1 y2, সরি x1 y1, x2 y2, তাহলে ওয়াই টু কত আমার 0, তাই না? 0 মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত 0, তাহলে 0 বাই 0, 0 মাইনাস 0, তারপর বাই x2 মাইনাস x1, x2 কত 4, মাইনাস x1, x1 কত 0, তাহলে কত থাকছে উপরে 0 নিচে 4, ওকে 0 দ্বারা ভাগ করলে 0ই, তাহলে এই বিন্দুকে আমি সরলরেখার ঢাল কত হবে 0, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বিটের পূর্ণরূপ আমরা জানি, বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এন সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে এবং এন বিজোড় সংখ্যা হলে কতম উপাত্তটি মধ্যক হবে। আমরা জানি যদি এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি, মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2, তাহলে কতম পদ মধ্যক হবে, n+1/2 তম পদ, কি লিখে দিবা, n+1, এটা ওয়ান, হ্যাঁ n+1/2 তম পদ হচ্ছে আমার মধ্যক হবে যদি বিজোড় হয়, আর জোড় হলে কি হতো, এন তম ও n+1/2 তম পদের গড়, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক যদি l+n/2 -fc × h/fm হয়, তাহলে এল দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, এল দ্বারা কি বোঝানো হয়েছে তোমরা জানো, এল দ্বারা বোঝানো হয়েছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তোমাদের বই দেওয়া আছে, তারপর আমি লিখে দেওয়ার চেষ্টা করি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এল দ্বারা কি বোঝানো হয়েছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বোঝানো হয়েছে, ওকে, এল দ্বারা বোঝানো হয়েছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে, এই ছিল আমাদের এক কথা উত্তর, যারা এর আগে এমসিকিউ ভিডিওটি দেখনি, আমাদের প্লেলিস্ট দেওয়া আছে ক্লাস 8 এর জন্য, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, যে কোন জেলাকে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো, আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, একটি দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো।